নিয়ারে কার ছবি তুলবো আজকে? হাই, আমার নাম জুবাই, আমি মহাকাশের ছবি তুলি। এই ভিডিওতে আপনাদের দেখাবো মহাকাশের ছবি তোলার রাত আমার কেমন কাটে। প্রথম আমি 40 কেজির বেশি সরঞ্জাম আমার ছাদে নিয়ে যাই। এটা আমার সবচেয়ে অপছন্দের কাজ। যাই হোক, এটা একটা ভালো এক্সারসাইজ মনে হয়, আমাকে আর জিমে যেতে হবে। এরপর ইমেজিং রিগটা সেট আপ করি। আজকে আমি আমার ঘরে বানানো 900 mm f/8.8 টেলিস্কোপ ব্যবহার করব, যা একটা আয়াপট্রন CEM-40 মাউন্ট দিয়ে আকাশ ট্র্যাক করা হবে। এটা করতে 15 থেকে 20 মিনিট সময় লাগে। এখন আমাদের মাউন্টটাকে পোলার অ্যালাইন করতে হবে। এটার জন্য আমি একটা সফটওয়্যার ব্যবহার করছি, এটা মাউন্টের সঙ্গেই আসে। মাউন্টের এখানে দেখতে পাচ্ছেন যে একটা ছোট ক্যামেরা আছে, এই ক্যামেরাটা দিয়ে আমরা পোলার অ্যালাইন করব। সো আমরা এখন এখানে দেখতে পাচ্ছি যে পোলার অ্যালাইনমেন্টটা একটু সরে আছে, তো এই ডটটাকে আমাদের একদম মাঝখানে আনতে হবে। সো এখন দেখতে পাচ্ছেন আমাদের মাউন্ট মোটামুটি বেশ ভালো পোলার অ্যালাইন্ড হয়ে গেছে। এখানে আমরা সবুজ একটা সার্কেল দেখতে পাচ্ছি ক্রসের মাঝখানে। আমরা এখন ইমেজিং আরম্ভ করতে পারি। আমি আমার ইমেজিংয়ের জন্য নিনা নামের একটা সফটওয়্যার ব্যবহার করি। এটা দিয়ে ক্যামেরা, টেলিস্কোপ, মাউন্ট সব কিছুই কন্ট্রোল করা যায়। তো এই মুহূর্তে আমি ক্যামেরাটাকে কানেক্ট করে নিচ্ছি, আর যে ক্যামেরাটা ব্যবহার করছি সেটার নাম QHY-268C। সেটা একটা কালার ওয়ান শট ক্যামেরা। এটাকে আমরা -5°C কুল করে রাখবো, আর সেন্সার যত ঠান্ডা থাকবে তত নয়েজ কম আসবে আর আমাদের ছবিগুলো বেটার আসবে। ফোকাসারটাকে আমরা কানেক্ট করি, কোনো ফিল্টার উইল নেই কিন্তু তাও আমি ফিল্টার উইলটা কানেক্ট করছি, এটা একটা ভার্চুয়াল ফিল্টার উইল। আমাদের টেলিস্কোপটাকে কানেক্ট করলাম, আর ফাইনালি আমাদের গাইডারটাকে কানেক্ট করব। গাইডার হচ্ছে আমাদের অটো গাইডার, যেটা দিয়ে আমরা প্রিসাইজ স্টার ট্র্যাকিং করতে পারবো, আর এটার কারণে অনেক লম্বা এক্সপোজার নিতে পারবো। সো এটাও কানেক্ট হয়ে গেছে। আজকে আমরা মাঙ্কি হেড নেবুলার ছবি তুলবো। আমি অলরেডি এই নেবুলার 4 ঘন্টার এক্সপোজার নিয়ে রেখেছি, তো আজকে হোপফুলি আরও 3-4 ঘন্টার এক্সপোজার নিব, দেখা যাক। আমি অলরেডি টার্গেটটা এখানে সেট করে রেখেছি, যেহেতু এটা একটা রোবটিক মাউন্ট, এখানে যেই ডেটাটা আছে সেটা দিয়ে আমি আমার নেবুলার দিকে তাক করতে পারবো। ওকে, সো এখানে সব কিছু চলে এসেছে, আমার সেটিংগুলো যা যা ছিল সেগুলোই আছে। এখন আমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে কয়টা এক্সট্রা এক্সপোজার নিব সেটা আমাকে বলে দিতে হবে। চলেন তাহলে নেবুলাটার দিকে যাই। দেখা যাচ্ছে যে নেবুলাটা বেশ উপরের দিকে আছে এই মুহূর্তের পাশে। আমাদের ফোকাসিং করে নিতে হবে, যেহেতু এখানে একটা অটো ফোকাসার আছে। আমি মোটামুটি টার্গেটটা খুঁজে পেলে অটো ফোকাসিংটা চালাবো, অটোমেটিক তারা ডিটেক্ট করে আমাদের টেলিস্কোপটাকে ফোকাসে নিয়ে আসবে। সো আগে থেকে মোটামুটি ফোকাসে ছিল, এখন আমরা একটু ফাইন টিউন করবো। আমরা এক্সপোজার নেওয়া আরম্ভ করেছি। গাইড কার্ভ দেখা যাচ্ছে এখানে, গাইডিংও মোটামুটি খারাপ না, 0.63 arc second টোটাল RMS। আর কয়েক সেকেন্ডের মধ্যেই আমরা আমাদের ফার্স্ট এক্সপোজারটা দেখতে পারবো। আগে বলে রাখি যে আমরা একটা ডুয়াল ন্যারো ব্যান্ড ফিল্টার ব্যবহার করছি, এটা দিয়ে শুধু হাইড্রোজেন আর অক্সিজেনের আলোগুলো আমরা ক্যাপচার করছি এই মুহূর্তে। সো এটাকে বাই কালার ইমেজ বলে বা HOO প্যালেট বলে। চলে আসছে। সো এখানে আমরা এই নেবুলার লালচে যে আভাটা সেটা দেখতে পাচ্ছি। তো এরকম করে আমরা সারা রাত যে কয়টা ফ্রেম পারি আমরা নিব। আমার আশা আছে আজকে রাতে 4 ঘন্টার এক্সপোজার নিব। 4 ঘন্টা নেওয়ার পর এটা অনেক সুন্দর একটা ছবি হয়তো হবে, কারণ আগের আরও 4 ঘন্টা এক্সপোজার নেওয়া আছে, টোটাল 8 ঘন্টার এক্সপোজার হবে। ঢাকার এই দূষিত আকাশ থেকে নিহারিকার ছবি তোলা অনেক কষ্টসাধ্য, কিন্তু অসম্ভব নয় যেমনটি অনেকে মনে করে। আমরা কিছুক্ষণের মধ্যে একটা মেরিডিয়ান ফ্লিপ দেখতে যাচ্ছি। এটা হচ্ছে আমাদের টেলিস্কোপ এই মুহূর্তে পূর্ব আকাশের দিকে তাক করে আছে, তো এটা পূর্ব আকাশ থেকে পশ্চিম আকাশে যাবে। টেলিস্কোপটা যেদিকে আছে সেটা ঠিক উল্টো দিকে চলে যাবে, আর এটা অটোমেটিকই হবে আশা করি। এখানে বলছে যে ড্রাইভারের অন্য। প্রতিটি ইমেজিং সেশনেই অপ্রত্যাশিত কিছু না কিছু হয়, যেমন এখন আমাকে ম্যানুয়ালি মেরিডিয়ান ফ্লিপটা করতে হচ্ছে, সব কিছু একটু চোখে চোখে রাখতে হয়। সো আমাদের টেলিস্কোপ পূর্ব আকাশ থেকে পশ্চিম আকাশে গেল, এখন ও আবার দেখছে যে
আমরা যে টার্গেটটাকে ক্যাপচার করতে যাচ্ছিলাম সেটা কি ফ্রেমের মধ্যে আছে নাকি, আর যদি না থাকে তাহলে ও আবার রিফ্রেম করবে। এই প্রসেসটাকে বলে প্লেট সলভিং। তার মানে তারারও একটা ম্যাপ আছে, ওই ম্যাপের সঙ্গে যে ছবিটা আমরা তুলেছি সেটার সঙ্গে মিলিয়ে দেখবে, যদি না মিলে তাহলে টেলিস্কোপটাকেও বলবে যে আর একটু সরে এই টার্গেটটাকে সেন্টার করো। সো ওইটাই এখন হচ্ছে। আমাদের টেলিস্কোপ ছাদে রেখে যাচ্ছি, এখন আমি নিচে যাব, নিচে গিয়ে খাওয়া দাওয়া করব, আর ছবি তোলা শেষ হবে রাত 3টার দিকে। তো তখন এসে আবার চেক করব সব কিছু ঠিকঠাক আছে নাকি, যদি ঠিকঠাক থাকে সব কিছু নিয়ে চলে যাব, তারপর আরম্ভ হবে প্রসেসিং। A few moments later, চলে যাচ্ছি এখন সব কিছু নিয়ে আসতে হবে। তো আজকে চাচ্ছিলাম 4 ঘন্টার মতন এক্সপোজার নেওয়ার জন্য, 4 ঘন্টার বেশি হয়ে গেছে। সমস্যা হচ্ছে যে আকাশে কিছু মেঘ চলে আসছে। তো এখন আমার পুরো রিগটা ডিসঅ্যাসেম্বল করে বাসায় নিয়ে যেতে হবে। সেট আপটা ডিসঅ্যাসেম্বল করার আগে আমাদের একটা কাজ করতে হবে, সেটা হচ্ছে ফ্ল্যাট ফ্রেম নিতে হবে। আমাদের টেলিস্কোপের মধ্যে বিভিন্ন ধরনের ডাস্ট থাকতে পারে, সেন্সারের উপর কিছু ডাস্ট থাকতে পারে, এইগুলো এলিমিনেট করার জন্য আমরা ফ্ল্যাট ফ্রেম নিই। ফ্ল্যাট ফ্রেম হচ্ছে একটা ইভেন লাইট সোর্স টেলিস্কোপের উপর রেখে সেটার ছবি নেই, আর সেই ছবির মধ্যে থেকে ভিনিয়েট বা ডাস্ট এগুলো আমরা সাবট্র্যাক্ট করতে পারবো আমাদের মেইন ইমেজ থেকে। সো আমি এই মুহূর্তে আমার ফোন দিয়ে আমার টেলিস্কোপের কম্পিউটারটাকে কন্ট্রোল করছে, আর এখানে আমরা দেখতে পাচ্ছি ফ্ল্যাট ফ্রেমটা। সো এখানে অনেক ধরনের ডাস্ট মোডস আছে আর ভিনিয়েট আছে। সো এই ছবিগুলো ক্যাপচার করার পর আমরা মেইন ছবি থেকে এই সমস্যাগুলো দূর করতে পারব। অনেকে প্রশ্ন করে আমি লাল আলো কেন ব্যবহার করি। আসলে অন্ধকারে কিছুক্ষণ থাকলে আমাদের চোখের মণি বড় হয়ে যায়, এটাকে ডার্ক অ্যাডাপ্টেশন বলে। এই জন্য অন্ধকারে ভালো দেখা যায়, কিন্তু উজ্জ্বল সাদা আলো চোখে পড়লে আমাদের মণি ছোট হয়ে যায় আর অন্ধকারে দেখার ক্ষমতা চলে যায়। যেহেতু আমাদের চোখ লাল রঙে কম সংবেদনশীল, তাই অন্ধকারে লাল আলো জেলে কাজ করলে আমাদের চোখ ডার্ক অ্যাডাপ্টেশন হারায় না, আর আমরা আশেপাশে সব কিছু দেখার পাশাপাশি যখন আকাশের দিকে তাকাই তখন তারাগুলোও ঠিকঠাক দেখা যায়, আর লাল আলোর কারণে পোকামাকড়ও কম আসে। এত কিছু নিয়ে আমার ছাদে উঠতে হয়, আবার ছাদ দিয়ে সব কিছু নিচে নামতে হয়। এতক্ষণ আমরা শুধুমাত্র নেবুলার আলোর ডেটা ধারণ করেছি, তার ছবিটা দেখতে আমাদের এই ডেটা প্রসেস করতে হবে। এই কাজে মাঝে মাঝে ছবি ধারণ করার চেয়েও বেশি সময় লাগে, আর মহাকাশের ছবি তোলার এটা আমার সবচেয়ে পছন্দের অংশ। আমি 2 রাতের ইমেজিং সেশনে মোট 106টি 5 মিনিট এক্সপোজার ধারণ করেছি, আর তার সাথে নিয়েছি অনেকগুলো ক্যালিব্রেশন ফ্রেম যা আমাদের একত্রিত করতে হবে। সব মিলিয়ে প্রায় 9 ঘন্টার এক্সপোজার পাওয়া যাবে, তারপর সেটা নিখুঁতভাবে প্রসেস করার পর ফাইনাল ছবিটা ফুটে উঠবে। মানকি হেড নেবুলাটি পৃথিবী থেকে 6400 আলোকবর্ষ দূরে, তার মানে আমরা প্রায় 6500 বছর আগে দৃশ্য দেখছি, আর এটার ব্যাস প্রায় 75 আলোকবর্ষ। আকাশে এটাকে পূর্ণিমার চাঁদের চেয়ে বড় দেখা যায়, কিন্তু অনেক অনুজ্জ্বল হওয়ার কারণে আমরা খালি চোখে দেখতে পারি না। আপনার কি মনে হয়, এটি কি দেখতে আসলেই বানরের মাথার মতো? আপনার যদি কোনো প্রশ্ন থাকে কমেন্টে জানাবেন, আর ভিডিওটি ভালো লাগলে আকাশপ্রেমী বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন। দেখা হবে শীঘ্রই, ততদিন সবার জন্য পরিষ্কার আকাশ আর পরিষ্কার মন কামনা করছি।